বর্তমান পরিস্থিতিতে নবজাতককে করোনা রিস্ক ফ্রি রাখতে কি করা প্রয়োজন? নবজাতককে করোনার ফ্রি রাখার জন্য রিস্ক ফ্রি রাখার জন্য কি করা প্রয়োজন? মায়ের যদি করোনা হয়, তাহলে মায়ের যদি করোনা হয় তাকে পাশের পাশের বেডে রাখা যায়। তবে নবজাতককে খুব ঘন ঘন দুধ খাওয়াতে হয়, তো সুতরাং তাকে সাধারণত ওই মায়ের যে প্রিকশন বা সতর্কতা, সেই সতর্কতা রাখলে নবজাতকের কোনো ভয় নেই। যেমন মায়ের মুখ মাস্কের মধ্যে ঢাকা থাকবে, নাক ঢাকা থাকবে এবং হাতগুলো পরিষ্কার থাকবে, তারপরে ক্লিন ভাবে সে দুধ খাওয়াতে পারবে। তবে এই বাচ্চাকে অন্য ঘরে নিয়ে যাওয়া এটা কোনো রকমের সম্ভব না, উচিত না। বেবি সেপারেট করার নিয়মটা ঠিক না, যে হসপিটালেই করুক না কেন সেটা কখনোই ঠিক না। সেম বেডে না রাখলে পাশে ছোট বেডের মধ্যে রাখা যায়, বেবি কটের মধ্যে রাখা যায়, তারপরে নিয়ে নিয়ে কাছাকাছি থাকলে ঘন ঘন দুধ খাওয়ানো যায়। সেটা হয়তো নার্স বা কেউ যদি হসপিটাল থাকে তারা সাহায্য করবে, বাড়িতে যদি থাকে তাহলে অন্যরা সাহায্য করবে। প্রিকশন নিলে করোনা নিয়ে এত ভয় পাওয়ার খুব একটা কিছু না। কিছু নেই। জি, বাচ্চাকে যে ধরবে সে যেন মাস্ক পরে এবং গ্লোভস পরে এবং নির্দিষ্ট দূরত্ব, মানে যেগুলো বাইরে থেকে এসে হাসি কাশি শিষ্টাচার মেনে যেন বাচ্চাকে যেন পরিচর্যা করে, তাহলেই অনেকটা আসলে নিরাপদ থাকা যায়।